নমস্কার বন্ধুরা, তন্বীর পাঠশালাতে সবাইকে স্বাগত। প্রত্যেক দিন প্রত্যেকটি মা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু যথেষ্ট চিন্তায় থাকে। অনেকেই আমাকে অনেক দিন ধরে টিফিন রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করছেন, তাই আমি আজকে আপনার সঙ্গে নো ব্রেড স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। 3 বছর থেকে 10 বছরের বাচ্চা, শুধু 10 বছর নয়, আমরা বড়রাও কিন্তু এই ধরনের নো ব্রেড হেলদি স্যান্ডউইচ খেতেই পারি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ব্রেড ছাড়া স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমরা ব্যবহার করব সুজি। 1 কাপ পরিমাণে সুজি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লবণ। এই সুজির মধ্যে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দই আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুজির পরিমাণ যত হবে টক দইয়ের পরিমাণও কিন্তু ততটাই দিতে হবে। যদি আপনারা 1/2 কাপ সুজি ব্যবহার করেন তাহলে টক দইয়ের পরিমাণও 1/2 কাপ ব্যবহার করবেন। টক দই আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও অল্প একটু জলের ব্যবহার করব, তবে 1/4 কাপ পরিমাণে জল দেব। খুব বেশি পাতলা করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করবেন না। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে আমাদের পারফেক্ট ব্রেড বানানো যাবে না। যেহেতু আমরা এটা সুজির ব্রেড তৈরি করছি, সেই জন্য আমাদের একটু শক্ত করে ব্যাটারটা তৈরি করতে হবে। নরম হলে ভেতরটা কিন্তু নরম ভাব থেকে যাবে আর কাঁচা থেকে যেতে পারে, খেতেও ভালো লাগবে না, মাঝখান থেকে কাটাও যাবে না। 1/4 কাপ পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে আমরা গুলে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে ওঠে। 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদার রস। আদা কুচি আমি ব্যবহার করছি না, এর মধ্যে আমি শুধুমাত্র আদার রস ব্যবহার করছি। আর দেব 1 প্যাকেট ইনো। ইনোর ওপরে অল্প একটু জল দিয়ে ভালো করে আমরা ব্যাটারটাকে গুলে নিলাম। বারবার বলছি, ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করবেন না, চেষ্টা করবেন ব্যাটার একটু ঘন করে গুলে নিতে। নিয়েছি এখানে একটা কেক তৈরি করবার অ্যালুমিনিয়ামের কেক টিন বা কেক বেস। এর মধ্যে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটাকে কেক টিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা চারিদিকে সমানভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার দেওয়ার পর এর ওপরে আমরা ব্যাটারটাকে ঢেলে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে এই ব্যাটার সমেত পাত্রটাকে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট আমরা ভাপিয়ে নেব। অপরদিকে স্যান্ডউইচের জন্য আমরা একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জাস্ট 2 চা চামচ পরিমাণে সাদা তেল। সুজির পাউরুটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর মাঝখানে একটা শিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি আমাদের সুজির পাউরুটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। এবার এটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে কড়াইতে যে তেলটা আমরা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে রাই সর্ষে আর 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 8 থেকে 10 ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট পেঁয়াজ আর কারি পাতাটাকে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ। আর 4টে ছোট সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু আমি লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিই, এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এর মধ্যে আমি এখনও পর্যন্ত কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি,
যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বুঝে ব্যবহার করছি। আপনারা অবশ্যই নিজেরা বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আলুটা দেওয়ার পর একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর 2 মিনিট একটু আলুর সাথে মশলাটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আর কোনো রকম মশলার কিন্তু ব্যবহার করব না। মোটামুটি আলুর পুর আমাদের একদম রেডি। শেষে একটা ছোট্ট সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আলুর পুরটা তৈরি করে নেওয়ার পর এইভাবেই কড়াইতে রেখে একটু ঠান্ডা করে নেব। অপরদিকে সুজি দিয়ে তৈরি পাউরুটি কিন্তু আমাদের একদম তৈরি। এবার এটাকে আমরা কেক টিন থেকে আনমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কেক টিন থেকে আনমোল্ড করে নেওয়া যাবে, যেহেতু নিচে বাটার পেপার দেওয়া আছে। দেখুন কত সহজে আমাদের পাউরুটি বা ব্রেড আনমোল্ড করে নেওয়া হয়ে গেল। এবার আমি এই পেপারটাকে তুলে নেব। আপনাদের কাছে যদি এরকম পেপার না থাকে আপনারা A4 সাইজের শিটও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দেখুন মাঝখান থেকে চৌকো করে কেটে নিচ্ছি। খুব সহজেই কাটা হয়ে গেল। আর যেরকম আমরা ব্রেড বা পাউরুটি কাটি ঠিক সেই রকমভাবে কিন্তু কেটে নিলাম। এরপরে এই মাঝখান থেকে আর একটা পিস করে কেটে নেব, যাতে আমাদের স্লাইস ব্রেডের মতন দেখতে লাগে। সুজির পাউরুটি কেটে নেওয়ার পর একটা স্লাইসের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ বা টমেটো সস। আপনারা এখানে ঘরে তৈরি করা গ্রিন চাটনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা তাহলে টমেটো সসের ব্যবহার করবেন, আর যদি ইচ্ছে না হয় টমেটো সসটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে আর একটা স্লাইস ব্রেডের উপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি। তারপরে সস মাখিয়ে রাখা স্লাইস ব্রেডটা দিয়ে দেবো এই পুরের ওপরে, মানে স্যান্ডউইচের মতন করে কিন্তু আমরা আটকে দেব। এরপরে একটা গ্রিল প্যানের ওপরে সামান্য একটু তেল দিয়ে যেভাবে আমরা স্যান্ডউইচ টোস্ট করি ঠিক সেইভাবেই হালকা করে হাই ফ্লেমে সেকে নেব। গ্রিল প্যান না থাকলে যে কোনো ফ্রাই প্যান বা তাওয়াতেই কিন্তু আপনারা সেকে নিতে পারেন। দুপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সেকে নেওয়া হয়ে যাওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের নো ব্রেড আলু স্যান্ডউইচ বা পোটাটো স্যান্ডউইচ। আশা করি আমার আজকের এই হেলদি স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা বাচ্চাদের অবশ্যই এইরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে স্কুলের টিফিনেও দিতে পারেন এবং বাড়িতেও সকালের জলখাবারে সার্ভ করতে পারেন। শুধু যে বাচ্চারা খাবে তেমনটা নয়, বাচ্চা বড় সকলকেই কিন্তু আপনারা দিতে পারেন। যে সমস্ত বাচ্চারা সদ্য স্কুলে যাচ্ছে তাদেরও আপনারা এই ধরনের স্যান্ডউইচ বানিয়ে অবশ্যই স্কুলের টিফিনে দিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।